हेलो व्यूअर्स, वेलकम जानाई आरडीएन स्टाडी चैनले। आज के हमारा त्रिपुरा टेट एर बांग्ला पेडागोजी थेके 50 प्रश्न निये आलोचना करब। आमरा टोटाल 300 प्रश्न चौटी क्लासेर माध्यमे आलोचना करब। आजकेर प्रथम प्रश्न, श्रेणीकक्षे शिक्षकेर संगे घनिष्ठ सम्पर्क थाकबे? अपशन ए शिक्षार्थी, অপশন বি শ্রেণীকক্ষ, অপশন সি পাঠ্যপুস্তক, অপশন ডি মডেল। উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ শিক্ষার্থী। শ্রেণীকক্ষে শিক্ষকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে একজন শিক্ষার্থীর। পরবর্তী প্রশ্ন, শিক্ষকের কোন গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করবে? ফার্স্ট অপশন, যথাযথ পরিবেশন ভঙ্গি। সেকেন্ড অপশন, সুন্দর পোশাক। থার্ড অপশন, কাঠিন্য। ফোর্থ অপশন, সারল্য। উত্তর হবে ফার্স্ট অপশন, অর্থাৎ যথাযথ পরিবেশন ভঙ্গি। প্রশ্নটি হচ্ছে শিক্ষকের কোন গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করবে। তাহলে শিক্ষকের যথাযথ পরিবেশন ভঙ্গি একজন শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থী কোনো শব্দ ভুল উচ্চারণ করলে শিক্ষক কি করবেন? ফার্স্ট অপশন, কিছুই বলবেন না। সেকেন্ড অপশন, চুপ করে থাকবেন। থার্ড অপশন, কোনো মতামত দেবেন না। ফোর্থ অপশন, সঠিক উচ্চারণ বলে দেবেন। উত্তর হবে ফোর্থ অপশন, অর্থাৎ সঠিক উচ্চারণ বলে দেবেন। ক্লাসের মধ্যে একজন শিক্ষার্থী যখন কোনো শব্দ ভুল উচ্চারণ করবেন তখন একজন শিক্ষক সঠিক উচ্চারণটি বলে দেবেন। পরবর্তী প্রশ্ন, শিক্ষাদানের সময় শিক্ষকের বক্তব্য কেমন হওয়া বাঞ্ছনীয়? ফার্স্ট অপশন, সাধারণ। সেকেন্ড অপশন, জটিল। থার্ড অপশন, স্পষ্ট। ফোর্থ অপশন, কোনোটি নয়। উত্তর হবে থার্ড অপশন, অর্থাৎ স্পষ্ট। শিক্ষাদানের সময় শিক্ষকের বক্তব্য স্পষ্ট হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ শিক্ষার্থীরা যেন বুঝতে পারে যে শিক্ষক কি বলছেন, তার জন্য শিক্ষকের বক্তব্য স্পষ্ট হওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, শিক্ষকের কোনো বক্তব্য শিক্ষার্থী যদি বুঝতে না পারে তখন? ফার্স্ট অপশন, শিক্ষক তা পুনরায় বুঝিয়ে দেবেন। সেকেন্ড অপশন, শিক্ষক তাকে ধমক দেবেন। থার্ড অপশন, আর কিছুই বলবেন না। ফোর্থ অপশন, শিক্ষক তাকে দাঁড় করিয়ে রাখবেন। এটি তাকে হবে না, এটি হবে তাকে। শিক্ষক তাকে দাঁড় করিয়ে রাখবেন। উত্তর হবে ফার্স্ট অপশন, অর্থাৎ শিক্ষক তা পুনরায় বুঝিয়ে দেবেন। অর্থাৎ শিক্ষকের কোনো বক্তব্য শিক্ষার্থী যদি বুঝতে না পারে তখন শিক্ষকের কর্তব্য হলো শিক্ষক তা পুনরায় শিক্ষার্থীকে বুঝিয়ে দেবেন। পরবর্তী প্রশ্ন, শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কি ভাষা ব্যবহার করবেন? ফার্স্ট অপশন, সাধু ভাষা। সেকেন্ড অপশন, চলিত ভাষা। থার্ড অপশন, মান্যচলিত ভাষা। ফোর্থ অপশন, আঞ্চলিক ভাষা। উত্তর হবে থার্ড অপশন, অর্থাৎ মান্য চলিত ভাষা। পরবর্তী প্রশ্ন, পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর জোর দেবেন? শিক্ষা উপকরণের উপর, বিষয়বস্তুর উপর, পুস্তকের উপর। ফোর্থ অপশন কোনোটি নয়। তাহলে উত্তর হবে সেকেন্ড অপশন, অর্থাৎ বিষয়বস্তুর উপর। পাঠদানকালে শিক্ষক মহাশয় বিষয়বস্তুর উপর জোর দেবেন। আট নম্বর, শিক্ষক এর ব্যবহার হবে পিতার মতো, বন্ধুর মতো, পথ প্রদর্শকের মতো, কোনোটি নয়। উত্তর হবে বন্ধুর মতো, অর্থাৎ একজন শিক্ষকের ব্যবহার হবে বন্ধুর মতো। পরবর্তী প্রশ্ন, শিক্ষক যা করান তাকে বলা হয় শিকন, শিক্ষণ, শিক্ষা, আচরণ। উত্তর হবে শিক্ষণ, শিক্ষক যা করান তাকে বলা হয় শিক্ষণ।
তাহলে এখানে উত্তর হবে শিক্ষণ। পরবর্তী প্রশ্ন, কম সময়ে কোনো ধারণাকে প্রতিহত করতে সাহায্য করে সাধনা পাঠ, নীরব পাঠ, সরব পাঠ নাকি কোনোটি নয়? উত্তর হবে নীরব পাঠ। কম সময়ে কোনো ধারণাকে প্রতিহত করতে নীরব পাঠ সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ হলো ভাষার কঙ্কাল, মন্তব্যটি কার? ফার্স্ট অপশন ডক্টর এইচ সুইট, সেকেন্ড অপশন জর্জ অ্যালেন, থার্ড অপশন এরিক অ্যালবার্ট, ফোর্থ অপশন কোনোটি নয়। উত্তর হবে ডক্টর এইচ সুইট। পরবর্তী প্রশ্ন, মূর্তন হলো এক ধরনের মৌখিক শিক্ষণ, শিক্ষণ কৌশল, মডেল না ব্ল্যাকবোর্ড? উত্তর হবে শিক্ষণ কৌশল। মূর্তন হলো এক ধরনের শিক্ষণ কৌশল। পরবর্তী প্রশ্ন, শিক্ষামূলক ভ্রমণ, অভিনয় এগুলো কী ধরনের শিক্ষা সহায়ক প্রদীপনের মধ্যে পড়ে? ফার্স্ট অপশন শ্রবণ ভিত্তিক শিক্ষা উপকরণ, সেকেন্ড অপশন বোর্ড ভিত্তিক শিক্ষা উপকরণ, থার্ড অপশন শ্রবণ দর্শন ভিত্তিক শিক্ষা উপকরণ, ফোর্থ অপশন সক্রিয়তা ভিত্তিক প্রদীপন। প্রশ্নটি হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ, অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণ বা অভিনয় হবে শ্রবণ দর্শন ভিত্তিক শিক্ষা উপকরণ। কারণ শিক্ষামূলক ভ্রমণে গেলে কী হবে, সে দর্শন করতে পারবে অর্থাৎ দেখতে পারবে বিষয়গুলো, এবং শ্রবণও করতে পারবে, সে শুনতে পাবে, তার জন্য শ্রবণ দর্শন ভিত্তিক শিক্ষা উপকরণ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ ১৪ নম্বর, বি এফ স্কিনার হলেন ফার্স্ট অপশন একজন বিখ্যাত পর্যবেক্ষক, সেকেন্ড অপশন গ্রিক দার্শনিক, থার্ড অপশন আমেরিকান মনস্তত্ত্ববিদ, ফোর্থ অপশন রাশিয়ান, এটি হবে শারীর, এখানে হবে ব, শারীর তত্ত্ববিদ। উত্তর হবে আমেরিকান মনস্তত্ত্ববিদ, অর্থাৎ বি এফ স্কিনার হলেন আমেরিকান মনস্তত্ত্ববিদ। পরবর্তী প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন এর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কৌশল কোনটি? ফার্স্ট অপশন আচরণকে নির্দিষ্ট রূপ দেওয়া, সেকেন্ড অপশন ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপকের সাহায্য নেওয়া, থার্ড অপশন শাস্তিদায়ক ব্যবস্থা করা, ফোর্থ অপশন শক্তিদায়ক উদ্দীপকের সাহায্য। উত্তর হবে আচরণকে নির্দিষ্ট রূপ দেওয়া, অর্থাৎ অপারেন্ট অনুবর্তন এর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কৌশলটি হল আচরণকে নির্দিষ্ট রূপ দেওয়া। পরবর্তী প্রশ্ন, উদ্দীপক ও প্রক্রিয়ার সম্পর্ক দুটি ঘটনার উপর নির্ভর করে, ফার্স্ট অপশন পেবলভ, সেকেন্ড অপশন হাল, থার্ড অপশন স্কিনার, ফোর্থ অপশন টনডাইক। উত্তর হবে হাল। অর্থাৎ উদ্দীপক ও প্রক্রিয়ার সম্পর্ক দুটি ঘটনার উপর নির্ভর করে, এটি বলেছিলেন হাল। পরবর্তী প্রশ্ন ১৭ নম্বর, শিক্ষণ একটি বিজ্ঞান কারণ এটি শিক্ষক কেন্দ্রিক ও বিষয়কেন্দ্রিক, এটি ব্যক্তিগত নৈপুণ্য নির্ভর, এর লক্ষ্য সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট, ফোর্থ অপশন এটি তথ্যের প্রসঙ্গ প্রধানত একমুখী। উত্তর হবে এর লক্ষ্য সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট। প্রশ্নটি ছিল শিক্ষণ একটি বিজ্ঞান কারণ, উত্তর হবে এর লক্ষ্য সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট। পরবর্তী প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, এল এ ডি এর পূর্ণরূপ কী? ফার্স্ট অপশন লার্নিং অ্যাসোসিয়েটিভ ডিভাইস, সেকেন্ড অপশন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, থার্ড অপশন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, ফোর্থ অপশন কোনোটি নয়।
উত্তর হবে সেকেন্ড অপশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ পরভাষা শেখাকে কি বলেছে? ফার্স্ট অপশন অভিনয়, সেকেন্ড অপশন দুঃখ, থার্ড অপশন হিতকর, ফোর্থ অপশন উচিত। উত্তর হবে সেকেন্ড অপশন, অর্থাৎ দুঃখ। রবীন্দ্রনাথ পরভাষা শেখাকে বলেছেন দুঃখ। পরবর্তী প্রশ্ন, কয় বছরের শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে? ফার্স্ট অপশন তিন বছরের, সেকেন্ড অপশন পাঁচ বছরের, থার্ড অপশন এক বছরে, ফোর্থ অপশন চার বছরে। প্রশ্নটি ছিল কয় বছরে শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে? উত্তর হবে পাঁচ বছরে। পরবর্তী প্রশ্ন, দ্য আর্টিকুলেট ম্যানুয়াল গ্রন্থটি কার লেখা? ফার্স্ট অপশন চমস্কি এর, সেকেন্ড অপশন পেবলব এর, থার্ড অপশন সোহেল এর, ফোর্থ অপশন এটকিসন এর। উত্তর হবে এটকিসন এর। পরবর্তী প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কেবল মানব শিশুর ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী কে বলেছেন? প্রশ্নটি হচ্ছে কেবল মানব শিশু ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এই কথাটি কে বলেছেন? ফার্স্ট অপশন পেবলব, সেকেন্ড অপশন ফ্রয়েবেল, থার্ড অপশন পিটার, ফোর্থ অপশন চমস্কি। উত্তর হয়ে যাবে চমস্কি, অর্থাৎ চমস্কি বলেছেন কেবল মানব শিশু ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। পরবর্তী প্রশ্ন, কুইং শিশুর কোন সময় হয়? ফার্স্ট অপশন তিন সপ্তাহে, সেকেন্ড অপশন চার সপ্তাহে, থার্ড অপশন ছয় সপ্তাহে, ফোর্থ অপশন কোনোটি নয়। উত্তর হবে ছয় সপ্তাহে। কুইং শিশুর কোন সময় হয়? উত্তর হবে ছয় সপ্তাহে। পরবর্তী প্রশ্ন, শিশুদের ডাবলিং কখন শুরু হয়? ফার্স্ট অপশন ছয় মাসে, সেকেন্ড অপশন তিন মাসে, থার্ড অপশন আট মাসে, ফোর্থ অপশন পাঁচ মাসে। উত্তর হবে ছয় মাসে। পরবর্তী প্রশ্ন, শিশু কান্না কখন শুরু করে? ফার্স্ট অপশন এক মাসে, সেকেন্ড অপশন দুই মাসে, থার্ড অপশন তিন মাসে, ফোর্থ অপশন জন্মের পর। উত্তর হবে জন্মের পর, শিশু কান্না শুরু করে জন্মের পর। পরবর্তী প্রশ্ন, শিশু এক শব্দের বচন কখন শুরু করে? ফার্স্ট অপশন বারো মাসে, সেকেন্ড অপশন একুশ মাসে, থার্ড অপশন নয় মাসে, ফোর্থ অপশন কোনোটিই নয়। উত্তর হবে বারো মাসে। পরবর্তী প্রশ্ন, শিশু দুই শব্দের বচন কখন শুরু করে? আঠারো মাসে, বারো মাসে, নয় মাসে, কোনোটিই নয়। উত্তর হবে আঠারো মাসে। পরবর্তী প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, এলএএস এর পূর্ণরূপ কী? ফার্স্ট অপশন লার্নিং অ্যাসোসিয়েটিভ সিস্টেম, সেকেন্ড অপশন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, থার্ড অপশন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন সিস্টেম, ফোর্থ অপশন কোনোটিই নয়। উত্তর হবে সেকেন্ড অপশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এলএএস পূর্ণরূপটি হল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের কোন পদ্ধতি বিভিন্ন বর্ণের মধ্যে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়? এখানে আছে ধ্বনি সামঞ্জস্য। ফার্স্ট অপশন বর্ণক্রম পদ্ধতি, সেকেন্ড অপশন শব্দ গ্রাম্য পদ্ধতি, থার্ড অপশন ধ্বনিসাম্য পদ্ধতি, ফোর্থ অপশন বাক্যক্রম পদ্ধতি। উত্তর হবে ধ্বনিসাম্য পদ্ধতি। পরবর্তী প্রশ্ন,
প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানে প্রথমে কি শেখাতে হবে? বর্ণ, ভাষা, বর্ণমালা, শব্দ। উত্তর হবে ভাষা। অর্থাৎ প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানে প্রথমে ভাষা শেখাতে হবে। পরবর্তী প্রশ্ন, শিকন হলো অনুশীলন সাপেক্ষ, অনুশীলন নিরপেক্ষ উভয়ই নাকি কোনোটি নয়? উত্তর হবে অনুশীলন সাপেক্ষ। শিকন হলো অনুশীলন সাপেক্ষ। পরবর্তী প্রশ্ন, শিশুর কোলধ্বনি কত বছর বয়সে শোনা যায়? ফার্স্ট অপশন 8 মাসে, সেকেন্ড অপশন 6 মাসে, থার্ড অপশন 6 সপ্তাহে, ফোর্থ অপশন 8 সপ্তাহে। উত্তর হবে 6 মাসে। পরবর্তী প্রশ্ন, শিশুর জন্মকালে প্রথম ভাষা কি? কলধ্বনি, খুকু, কান্না নাকি কোনোটি নয়? উত্তর হবে খুকু। তাহলে শিশুর জন্মকালে প্রথম ভাষা হচ্ছে খুকু। পরবর্তী প্রশ্ন, শিকনের কয়টি স্তর রয়েছে? ফার্স্ট অপশন 1টি, সেকেন্ড অপশন 2টি, থার্ড অপশন 3টি, ফোর্থ অপশন 4টি। তাহলে উত্তর হবে 4টি। শিকনের স্তর রয়েছে 4টি। পরবর্তী প্রশ্ন, বয়স্করা যখন শিশুদের আদলে শিশুদের সঙ্গে কথা বলে তা ভাষা শিক্ষায় কতটা সাহায্য করে? খুব বেশি, বেশি, বরং ক্ষতি করে, অতু সাহায্য করে না? উত্তর হবে বরং ক্ষতি করে। অর্থাৎ প্রশ্নটি ছিল বয়স্করা যখন শিশুদের আদলে শিশুদের সঙ্গে কথা বলে, অর্থাৎ শিশুরা যেভাবে কথা বলে বয়স্করা যখন তাদের সঙ্গে ইমিটেট করে অর্থাৎ অনুকরণ করে এইভাবেই কথা বলে তা ভাষা শিক্ষার ক্ষেত্রে শিশুদের বরং ক্ষতি করে, এটি সাহায্য করে না, এটি কী করে? বরং ক্ষতি করে। পরবর্তী প্রশ্ন, শিশুদের উচ্চারণ, ছন্দ, যতিচিহ্ন শেখাতে হবে আবৃত্তির মাধ্যমে, গল্প বলার মাধ্যমে, দেখা ও বলার মাধ্যমে, কোনোটি নয়? উত্তর হবে আবৃত্তির মাধ্যমে। শিশুদের উচ্চারণ, ছন্দ এবং যতিচিহ্ন শেখাতে হবে আবৃত্তির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, দূরদর্শন ও চলচ্চিত্র এই দুটি কোন শ্রেণীর প্রদীপন? শ্রবণ ভিত্তিক, দর্শন ভিত্তিক, শ্রবণ দর্শন ভিত্তিক নাকি সক্রিয়তা ভিত্তিক? উত্তর হবে শ্রবণ দর্শন ভিত্তিক। কারণ দূরদর্শন বা চলচ্চিত্র থেকে আমরা কানে শুনতেও পাই এবং আমরা দেখতেও পাই, তার জন্য শ্রবণ দর্শন ভিত্তিক। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 38 নম্বর, ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলাকে বলে আচরণবাদ, পরিণমন, অভিযোজন নাকি শিকন? উত্তর হবে শিকন। পরবর্তী প্রশ্ন, শক্তিদায়ী উদ্দীপক কয়টি শ্রেণীতে বিভক্ত? 2টি, 3টি, 4টি নাকি 5টি? উত্তর হবে 3টি। পরবর্তী প্রশ্ন, যখন একটি ভাষা কোনোরকম অনুশীলন ছাড়াই শেখা হয় তাকে বলে, এটি হবে তাকে বলে যথার্থ ভাষা, প্রথম ভাষা শিক্ষা, অনুশীলন শিক্ষা নাকি গান শিক্ষা? উত্তর হবে প্রথম ভাষা শিক্ষা। অর্থাৎ যখন একটি ভাষা কোনোরকম অনুশীলন ছাড়াই শেখা হয় তখন তাকে বলা হয় প্রথম ভাষা শেখা। পরবর্তী প্রশ্ন, শিক্ষামূলক ভ্রমণ এটি কোন শ্রেণীর প্রদীপনের অন্তর্গত? স্বয়ং শিক্ষণ কৌশল, শ্রবণ ভিত্তিক, দর্শন ভিত্তিক নাকি সক্রিয়তা ভিত্তিক? উত্তর হবে সক্রিয়তা ভিত্তিক। পরবর্তী প্রশ্ন, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন বিএফ স্কিনার, আইভান পেভলভ, টর্নডাইক নাকি টলম্যান? উত্তর হবে আইভান পেভলভ। পরবর্তী প্রশ্ন, একই ধরনের কয়েকটি বই বা বিষয়বস্তু পড়ে সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা হয় কোন পাঠে? অনুপূরক পাঠে, সমান্তরাল পাঠে, আদর্শ পাঠে নাকি নীরব পাঠে?
উত্তর হবে সমান্তরাল পাটে। পরবর্তী প্রশ্ন, ধ্বনিতত্ত্ব বোঝার পক্ষে যথেষ্ট সহায়ক হয় সরব পাটে, নীরব পাটে, সমবেত পাটে, নাকি কোনোটিই নয়? উত্তর হবে সরব পাটে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 45 নম্বর, উত্তম শিক্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য হল পরিকল্পনা ছাড়াই পাঠদান, স্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠদান, পরিকল্পনা মাফিক পাঠদান, নাকি উত্তম বাচনভঙ্গি? উত্তর হবে পরিকল্পনা মাফিক পাঠদান। অর্থাৎ উত্তম শিক্ষণের একটি বৈশিষ্ট্য হল পরিকল্পনা মাফিক পাঠদান। পরবর্তী প্রশ্ন, পঠন হল কোনো বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা ও বিশ্লেষণ করা, ধ্বনি ও দৃশ্যের, এটি হবে ধ্বনি, দ তারপর ব, ধ্বনি ও দৃশ্যের সঙ্গে অর্থ উপলব্ধির মিলিত হওয়া, পাঠের সাহায্য করা, নাকি পাঠের অভ্যাস গড়ে তোলা? উত্তর হবে সেকেন্ড অপশন, অর্থাৎ ধ্বনি ও দৃশ্যের সঙ্গে অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, আমরা কয় ধরনের শ্রবণ পরিস্থিতির সম্মুখীন হই? ফার্স্ট অপশন 2 ধরনের, সেকেন্ড অপশন 3 ধরনের, থার্ড অপশন 4 ধরনের, ফোর্থ অপশন 5 ধরনের। উত্তর হবে 2 ধরনের। পরবর্তী প্রশ্ন, সংবাদপত্র পাঠ কি ধরনের পাঠ? সাধনা, নীরব, সরব, নাকি ধারণা পাঠ? উত্তর হবে ধারণা পাঠ। অর্থাৎ সংবাদপত্র পাঠ হল ধারণা পাঠ। পরবর্তী প্রশ্ন 49 নম্বর, উচ্চারণে আঞ্চলিকতা দোষকে দূর করতে সাহায্য করে কোন পাঠ? সরব পাঠ, নীরব পাঠ, সমবেত পাঠ, নাকি ধারণা পাঠ? উত্তর হবে সরব পাঠ। অর্থাৎ উচ্চারণে আঞ্চলিকতা দোষকে দূর করতে সাহায্য করে সরব পাঠ। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, পিছিয়ে পড়া শিশুদের মনোযোগের বিস্তার খুব অল্প, এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করেছেন প্লেটো, প্যাভলভ, বিএফ স্কিনার, নাকি সুলিভান? উত্তর হবে সুলিভান। এই ছিল আজকের 50টি প্রশ্ন নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।